আসসালামু আলাইকুম, আমার নাম হাসিনা বেগম, আমার বাড়ি মাদারীপুর জেলায় শিবচর থানায়। আমি এখানে যে উদ্দেশ্যে আসলাম এখন আমি অনেকটাই ভালো হয়েছি। চলে আসলাম আপনাদের মাঝখানে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখতে চলে আসলাম আপনাকে, আপনি নাকি সুস্থ হয়ে গেছেন, ভালো হয়ে গেছেন, কেমন আছেন আজকে? আমি যে বলতে চাইছি অনেকটাই ভালো হয়ে গেছি। আমাদের অনেক দর্শক জানেন না যে আপনি এর আগেও আমাদের এখানে ট্রিটমেন্ট করেছিলেন। আমাদের সেই দর্শকদের জন্য আপনার সেই আগের সমস্যাটা যদি একটু খুলে বলতেন, যে সেই প্রথম যখন ভর্তি হয়েছিলেন তখন কি সমস্যা নিয়ে আসছিলেন আমাদের কাছে? যখন আমি প্রথম ভর্তি হয়েছিলাম তখন আমার কোমরে এরকম হাতটির মতো লাগতো, এবং হাঁটতে গেলে আমার পা ভিতর কামড় দিত, 5 মিনিট দাঁড়িয়ে থাকতে পারতাম না। যখন এই যে আমি চিকিৎসা করার পর আমি 2 বছর ভালো ছিলাম, এখন হাঁটতে পারি, কিন্তু এখন আবার আমার আরেকটা সমস্যা দেখা দিছে কোমরে, আমার চাপ মারে। আচ্ছা, সেটা কখন স্পেশালি? কি কখনো বসতে গেলে, দাঁড়াতে গেলে, নাকি যে কোনো সময় এটা করে? হাঁটতে গেলে বসতে গেলে চাপ মারে। আচ্ছা, আবার পেটের ভিতর থেকে চাপ মারে, সুস্থ হয়ে বাসা চলে গিয়েছিলেন, কেমন কাটলো এই 2 বছর? মোটামুটি ভালোই কাটছে। অনেক রোগে ভালো কেটেছে, সুস্থ ছিলেন, স্বাভাবিক কাজকর্ম করতে পারছি। আচ্ছা, মানে রান্না টান্না করতে পারছি গ্যাসে। আচ্ছা, যেটা মানে ভর্তি হওয়ার আগে আপনি চিন্তা করতে পারতেন না সেই কাজগুলো আপনি অনেক কিছু আপনি করেছেন। হ্যাঁ হ্যাঁ, করেছি। তো এখন এই যে আবার যে ভর্তি হয়েছেন এই 15 দিন পরে, এখন কি অবস্থা আপনার? এখন মোটামুটি ভালোই লাগতেছে। মানে ওভারঅল ভিতরে ভিতরে কি বুঝছেন আপনি, আগের থেকে এখন ভালো আছেন? হ্যাঁ, অনেকটা ভালো। ওকে, সো আপনার মতো যদি এরকম আরো অনেক রোগীকে আপনি দেখতে পান, তাদেরকে কি সাজেস্ট করবেন আপনি? বলবো যে আমি ডাক্তারের কাছে, ডাক্তার অনেক ভালো চিকিৎসা দেন। কেন বলবেন এই কথা? আমি ভালো হয়েছি এই জন্য। আপনার একটা বিশ্বাস আছে? হ্যাঁ। এই যে আপনি যে ভর্তি ছিলেন 15 দিন, কেমন দেখেছেন রোগীদেরকে সুস্থ হতে? না না না, অনেক ভালো, ট্রিটমেন্ট অনেক ভালো দেয়। আর এখানকার যারা ফিজিওথেরাপিস্ট, ডক্টর, নার্স, তারা কেমন ছিল? খুবই ভালো, অনেক ব্যবহার তাদের। আচ্ছা, তাহলে এখন আমার দর্শকদের জন্য কিছু বলেন শেষ আপনার কথা এই হসপিটাল সম্পর্কে। এই হসপিটাল আমার অনেকই ভালো লাগছে এবং আমি সুস্থ হয়েছি। দর্শকরা আপনারাও এবারে আসবেন এবং চিকিৎসা নেবেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। দর্শক শুনলেন তো, সুস্থতা শুধুমাত্র সময়ের ব্যাপার, যদি আপনি সঠিক জায়গায় সঠিক ট্রিটমেন্টটা পান সুস্থ আপনি অবশ্যই হবেন। আর দর্শক, আরেকটা কথা বলে রাখি, সামনে আমাদের কোরবানির সময়, এই সময়টা একটা সুবর্ণ সুযোগ অনেকের জন্য, যারা হয়তো বিভিন্ন কাজের জন্য, ব্যবসা বা বিভিন্ন বিষয়ের জন্য যারা হয়তো ছুটি পান না, বিশেষত যারা সরকারি চাকরি করেন বা বেসরকারি চাকরি করেন, চাকরিজীবী, তারা হয়তো দীর্ঘ একটা ছুটি পান না, এই সময়টাকে আসলে আমরা অনেকেই কাজে লাগাতে পারি। যারা দীর্ঘদিন যাবৎ হয়তো এরকম ব্যথায় আমরা আক্রান্ত, কিন্তু সময় সুযোগ হচ্ছে না সবকিছুর জন্য, সো এই সময়টাকে অনেকেই দেখা যাচ্ছে কাজে লাগান। আর যেহেতু একটা কোরবানির সময়, একটু কাটাকাটির বিষয় আছে, কিছু দুর্ঘটনা ঘটতে পারে, সেই বিষয়গুলোতে আমরা সবাই কিন্তু অবশ্যই অবশ্যই একটু সতর্ক থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।